بسم الله الرحمن الرحيم. السلام عليكم. সুপ্রিয় দর্শক, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, জানা অজানা, বিখ্যাত অখ্যাত, পরিচিত অপরিচিত, গুরুত্বপূর্ণ আবার কতগুলো গুরুত্বহীন, যেগুলো খবরের পাতায় আসে না, সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত তথ্য অধিক পরিমাণে পাওয়া যায় না, এই সমস্ত অঞ্চল নিয়েই আমাদের প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা। এরই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে আলোচনা করব রংপুর বিভাগের গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা। এই পলাশবাড়ী উপজেলারই পলাশবাড়ী গাইবান্ধা সড়কের প্রায় মাঝামাঝি স্থানে অবস্থিত ঢোলভাঙা বাজার। এই নামটি অনেকের কাছে পরিচিত নয়, তবে স্থানীয়ভাবে বেশ পরিচিত এবং গুরুত্ব বহন করে। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন, না টেনে পুরোটাই দেখতে থাকুন। যদি ভালো না লাগে হয়তোবা কোনো এক সময় এখান থেকে আপনাদের কিছুটা হলেও উপকৃত বা কেউ কেউ উপকৃত হতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব। তো চলুন আমরা এ সম্পর্কে সামান্য কিছু ধারণা লাভ করি। এই অংশে বেশ কিছু ইটভাটা রয়েছে। এখানে ঢোলভাঙা নামের একটি বাজার রয়েছে, একটি হাট রয়েছে, এখানে নিয়মিত হাট বসে এবং প্রতিদিন এখানে বাজার বসে। স্থানীয় কৃষিজাত পণ্য এবং বিভিন্ন দেশের বিভিন্ন অংশ থেকে আসা অন্যান্য পণ্য এখানে বেচা কিনা হয়ে থাকে। অত্র অঞ্চলের এটি বেশ বড় একটি হাট বা একটি বাজার। এটি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার অন্তর্ভুক্ত। গাইবান্ধা থেকে পলাশবাড়ি পর্যন্ত যে সড়কটি রয়েছে, এই সড়কটি এর মাঝামাঝি অবস্থান হলো এই ঢোলভাঙা হাট, ঢোলভাঙা বাজার। এই অঞ্চলের মানুষগুলো মূলত কৃষি নির্ভর। সম্প্রতি এখানে একটি ইপিজেড করার চিন্তাভাবনা চলছে। গাইবান্ধা জেলার যে ইপিজেডটি এখানে নির্মাণ হওয়ার কথা রয়েছে তা হলো এই ঢোলভাঙাতেই। কারো মতে গাইবান্ধা জেলার মহিমাগঞ্জে রংপুর চিনি কলের পরিত্যক্ত অংশে বা বন্ধ হয়ে যাওয়া মিলের পরিত্যক্ত অংশে এই ইপিজেডটি হওয়ার কথা রয়েছে, কিন্তু স্থানীয় জনগণ, ঢোলভাঙার স্থানীয় জনগণ, তাদের দাবি হলো এখান থেকে সড়ক পথ, রেলপথ, নৌপথ সবগুলোই যাতায়াত যেহেতু ভালো, আমদানি রপ্তানির ক্ষেত্রে এখানে বেশি সুযোগ সুবিধা পাওয়া যাবে বিধায় এখানে একটি ইপিজেড তৈরি করার জন্য তারা আন্দোলন করে আসছে। এখানে বেশ কিছু দোকানপাট রয়েছে, কিছু পাকা দোকান, কিছু কাঁচা দোকান, তবে সবগুলো দোকানই বেশ সমৃদ্ধশালী। গাইবান্ধার এই অঞ্চলের মানুষ যথেষ্ট সচ্ছল, কারণ এখানে নদীর ভাঙন নেই। গাইবান্ধার অন্যান্য পূর্বাংশে যে নদীর ভাঙনের কবল রয়েছে এই অংশটি সে অংশ থেকে মুক্ত বলতে গেলে, তবে এখানে কিছু ছোট ছোট নদী রয়েছে, খাল রয়েছে, যে খালগুলোতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। কৃষি এখানে প্রধান উপজীব্য, কৃষি থেকেই মানুষের জীবিকা নির্বাহ হয় অধিকাংশে। কিছু ইটের ভাটা রয়েছে, সামান্য কিছু ব্যবসা বাণিজ্য রয়েছে যেগুলো দিয়ে মানুষ, এই অংশের মানুষ তাদের জীবিকা নির্বাহ করে।
দূর দূরান্ত থেকে এই হাটে লোকজন আনাগোনা করে। এইখানে অত্র আগেই বলেছি যে অত্র অঞ্চলের এটি বড় একটি হাট হওয়ার কারণে এবং এই অংশটি কৃষি নির্ভর হওয়ার কারণে এখানে প্রতিদিন তাজা শাকসবজি, ধান, পাট, গম, ইক্ষু এই সমস্ত বাণিজ্য হয়ে থাকে। দূর দূরান্ত থেকে পাইকাররা এসে এখান থেকে অনেক কাঁচামাল সংগ্রহ করে নিয়ে যায়। যেমনটি আপনারা আগেই জেনেছেন যে প্রচুর মাছ পাওয়া যায় এই অঞ্চলে। এখানে কলার চাষ হতো আগে, তবে ইদানিং কলার চাষ কিছুটা কমে গেছে, তবে সেই জায়গাটি ভুট্টা এসে দখল করে নিয়েছে। সর্বোপরি এর পাশাপাশি একটি ভয়ের কারণ হলো এখানে প্রচুর ইটের ভাটা গড়ে উঠছে, আর ইটের ভাটা সম্পর্কে আপনারা জানেন যে পরিবেশকে দূষণ করে, কৃষি জমির ক্ষতি করে। যেহেতু অত্র অঞ্চল কৃষি নির্ভর, তাই ব্যাপক মাত্রায় ইটের ভাটা, যদি ইট পোড়ানো হয় তাহলে এই অঞ্চলের পরিবেশগত এবং কৃষিজ সম্পদের উপরে এক ধরনের দুর্যোগ নেমে আসতে পারে। এই বিষয়টি কর্তৃপক্ষের অবশ্যই নজরে রাখতে হবে। ডোলভাঙার অদূরেই একটি ব্রিজ রয়েছে যেটিকে সাঁকোয়া ব্রিজ বলা হয়ে থাকে। এই সাঁকোয়া ব্রিজেই মূলত ইপিজেডটি নির্মাণের দাবিতে অত্র অঞ্চলের মানুষ নিয়মিত মানববন্ধন, সভা, সেমিনার করে থাকে। আপনারা যদি এই অংশটি ভ্রমণ করতে চান, ঢোলভাঙা হাট, তাহলে দেশের যে কোনো জায়গা থেকে গাইবান্ধা পৌঁছতে পারেন অথবা পলাশ বাড়িতে নামতে পারেন। প্রচুর পরিমাণে আন্তঃজেলা বাস বা স্থানীয় বাস চলাচল করে। পলাশ বাড়ি হতে গাইবান্ধা পর্যন্ত প্রচুর বাস চলাচল করে। এছাড়া সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা নিয়মিত চলাচল করে। গাইবান্ধার যে কোনো জায়গা হতে, অর্থাৎ গাইবান্ধা জেলা সদর বা অন্যান্য জায়গা থেকে আপনারা সরাসরি এই অঞ্চলে ভ্রমণ করতে পারেন। তো সুপ্রিয় দর্শক, আমরা অনেকটাই শেষ দিকে চলে এসেছি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আবার অনুরোধ, একটু লাইক করবেন, আর আমাদের সাথে যুক্ত থাকার জন্য, আমাদের উৎসাহ দেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমরা যে ভিডিওগুলো দেই অনুগ্রহ করে সেই ভিডিওগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন, এই আশা আপনাদের কাছ থেকে করছি। আপনারা দেখতে থাকুন গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার ঢোলভাঙা হাট অথবা ঢোলভাঙা বাজার। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।